ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন মোবাইলে বা অ্যানড্রয়েব সেটগুলোতে কিছু অ্যাপস বা সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারের মধ্যে আজান দিয়ে থাকে সালাতের সময় হলে আজান দিয়ে থাকে এক্ষেত্রে সেই সময় অনুযায়ী বা সেই আজান শুনে আমরা সালাত আদায় করতে পারবো কিনা সেই অ্যাপসগুলো আপনি যে স্থানে আছেন সেই স্থানের সাথে যদি সামঞ্জস্য করে সালাতের রক্তের সাথে মিলিয়ে যদি সেট করা হয় এবং সালাতের রক্ত হওয়ার পর যদি আপনার অ্যাপসে আজান দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনি সেই অ্যাপসকে অনুসরণ করতে পারেন বা আজান হওয়ার পর আপনি সালাত করতে পারেন সালাত আদায় করার জন্য ওয়াক্ত হওয়া শর্ত আজান শোনা শর্ত নয় আজান শোনা শর্ত নয় যে আপনি আছেন সেখানে আজান নাও শুনতে পারেন এমন একটা জায়গায় আপনি আছেন তাই বলে কি আপনি সালাত আদায় করবেন না অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে যদিও আজান দেওয়ার বিষয়টা পুরুষের জন্য যাতে করে তারা একত্রে জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে পারে আমি যেটা বলছি সেটা মহিলাদের জন্য খাসভাবে পাবে মহিলাদের জন্য আজান শোনা বা এটা জরুরি নয় যদি সালাতের ওক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনি সালাত আদায় করবেন এবং সালাতের ওক্ত বলতে ওক্তে সালাত আদায় করাটা প্রত্যেকটা সালাতের নির্দিষ্ট বক্ত রয়েছে শুরু এবং শেষ তো শুরুর দিকে সালাত আদায় করাটা হচ্ছে উত্তম যদিও আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় জহুর এবং আসরের সালাদটাকে একটু দেরি করে পড়া হয় তো এটা সমস্যা নেই দেরি করে কেউ পড়লে তার সোয়াব কম হবে বেশি হবে বিষয়টা এমন নয় কিন্তু উত্তম হচ্ছে আউয়াল বক্তে সালাত আদায় করা এটা দলিল দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যথাসাধ্যভাবে যে আউয়াল বক্তে সময় হওয়ার সাথে সাথে সালাত আদায় করা এবং লক্ষ্য রাখতে হবে আমাদের দেশে অনেক বোনেরা রয়েছে যারা কাজকর্ম রান্নাবান্না করছে দেখা যাচ্ছে বলছে যে না গোসল করে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সালাত আদায় করব এই অজুহাত দিয়ে তারা দেখা যাচ্ছে রান্নাবান্না শেষ করে গোসল করতে তাদের সালাতের ওক্ত শেষ হয়ে যাচ্ছে এমনটি যেন না হয় আপনি যে অবস্থায় আছেন আপনি যদি পবিত্র থাকেন আপনার গায়ে যদি নাবাকি না থাকে তাহলে অবশ্যই আপনি সেই কাপড় চোপড় যে কাপড় পরে আপনি রান্না বান্না করেছেন সেটা দিয়ে আপনি সালাত আদায় করতে পারেন কিন্তু উত্তম হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে সালাত আদায় করবেন যদি সেটা সম্ভব না হয় আপনি যে কাপড় পরে আছেন সে কাপড় পরেই আপনি সালাত আদায় করবেন কিন্তু অজুহাত দ্বারা করার জন্য যাবে না যে রান্নাবান্না শেষ করে একবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সালাত আদায় করব কারণ শয়তান এই অস্ত্রসাই দিয়ে আমাদেরকে সালাতের যে ওক্ত সে ওক্ত থেকে বের করে নিয়ে আসে আমাদেরকে সালাত আদায় করায় এবং আমরা আমাদের সব কমে যায় আস্তে আস্তে সালাতের বিষয়ে আমরা সালাতের বিষয়ে আমরা গাফেল হয়ে যাই আর আল্লাহ রবুল্লা আলমী বলছেন ফাইল উল্লিন মুসল্লিন ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক শাস্তির ঘোষণা আল্লাহ দিয়েছেন যারা তাদের সালাতের বিষয় উদাসীন আল্লাহ রব আলম আমাদের সকলকে হেফাজত করুক আল্লাহ আলম সহ